আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করো অনেকটাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা টেলিগ্রাম বট নিয়ে তো অবশ্যই থাম্মেলটা দিকে বুঝে গেছেন টোন স্টেশনের টেলিগ্রাম যে বটটা আছে সে বটটা নিয়ে চলে আসলাম তো আজকের এই বটটার ভিতরে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সেই সব বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তার আগে বলে রাখি এটার কিন্তু ইনকাম যে আমরা ফার্মিংটা করি সেই ফার্মিংটার ডেটটা কিন্তু আস্তে আস্তে খুব কমে আসতেছে কারণ আর মাত্র 28 দিন আপনি এখান থেকে ফার্মিং করতে পারবেন তারপরে কিন্তু এখান থেকে তাদের ফার্মিংটা বন্ধ হয়ে যাবে আর এটার পরেই কিন্তু তাদের লিস্টিংয়ের সময়টা চলে আসবে আমরা জানি যেই সব বটগুলাতে কাজ করে থাকি সেই সব বটগুলা থেকে যখন ফার্মিংয়ের ডেটগুলা বা ইনকামের ডেটগুলা তারা জানায় দেয় তারপরে কিন্তু তাদের লিস্টিংয়ের সময়টা চলে আসে তো এখন পর্যন্ত তাদের লঞ্চ করার সময়টা জানে নেই কিন্তু তারা এটা বলে দিছে যে তাদের ফার্মিংটা এখান থেকে আটাইশ দিন পর তারা ফাইনালি বন্ধ করে দিবে তারপরে এখান থেকে তাদের হয়তো বা লিস্টিংয়ের ডেটটা আমাদের জানাইতে পারে তো এই বটটার কিছু ফিউচার আমার থেকে ভালো লাগছে তো অবশ্যই আপনারা যদি এটাতে এখন পর্যন্ত কাজ না করে থাকেন তাদেরকে বলবো অবশ্যই কাজটা শুরু করে দিতে পারেন কারণ আমাদের হাতের এই সময়টা খুবই কম আর আমরা এমনিতেও এইসব বটগুলোতে কাজ করতেছি তাহলে এটাকে কেন মিস করবো এটাতেও কাজ করব ঠিক আছে তো ফিউচারগুলো জানানোর আগে আপনাদের কাস্টার বিষয়গুলো একটু দেখিয়ে দেয় ঠিক আছে তো এখান থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা পোস্ট লিংক দেওয়া আছে সেই পোস্ট লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে আসবে সেই টেলিগ্রাম চ্যানেলটা থেকে আপনি যে পোস্টটাতে আসছেন সেই পোস্টটা থেকে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ওইখান থেকে লিঙ্কটিতে ক্লিক করলে সেম এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে যে অপশনটা সেটার ভিতরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের এই যে এইখানেই বলছে লঞ্চ টোন স্টেশন ঠিক আছে জাস্ট এটার ভিতর আমরা একটা ক্লিক করে দিয়ে আবার স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর তাদের যে বট আছে সেই বট ওপেন হবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজের এর ভিতরেই কিন্তু দেবো আছে ফার্মিং অ্যান্ড ই মানে তাদের ফার্মিংটা যেটা সেটা কিন্তু আঠাইশ দিন পর বন্ধ হয়ে যাবে তারপর এখান থেকে কমিউনিটিটাকে জয়েন করতে বলছে তো আমরা কমিউনিটিটাতে জয়েন করে নেব আচ্ছা কমিউনিটিটাতে জয়েন করার পর তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্মিং নামে একটা অপশন পেয়ে যাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তাদের যে বটটা সেটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা বটটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমাদের যে কয়েন্ট আছে সেটা জিরো জিরো ঠিক আছে তো এখান থেকে কাজটা একবারে সহজ একটা কাজ জাস্ট এইখান থেকে ফার্মিংয়ে যে স্টার্ট ফার্মিং নামে যে অপশনটা সেটার ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আট ঘন্টা পর পর জাস্ট এইখান থেকে আপনার যে কয়েনটাকে ই করছেন আর্ট করছেন সেটাকে ক্লেম করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ব্যালেন্সে জয়েন হয়ে যাবে তারপর আবার এটাকে স্টার্ট করে দিবেন আট ঘন্টা পর ঠিক আছে তারপরে এখানে কিছু টাস্ক দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি এই যে দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করি তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেনি যে এখন আপাতত কোনো টাস্ক দেখাইতেছে না ঠিক আছে তো নতুন হলো হয়তো বা আপনাদের এখানে কিছু দেখাবে না তো যাই হোক আপনি কিছুদিন অপেক্ষা করলে এখানে কিছু নতুন নতুন টাস্ক পাবেন যেটা আমাদের অলরেডি যে মেন অ্যাকাউন্ট আছে সেটার ভিতরে অলরেডি আমরা কয়েকটা কমপ্লিট করে রাখছি ঠিক আছে তো এখান থেকে আপনারা সেই কাজগুলো করতে পারবেন তারপরে এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য অলরেডি দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্টের অপশনটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন এখান থেকে টোন কিপারটা বা বিটটা আপনারা কানেক্ট করে নিতে পারেন যার যেটা ভালো লাগে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লঞ্চের নামে একটা অপশন আছে এখানে কিছু তাদের গেম দেওয়া আছে ঠিক আছে মানে যেরকম টেলিগ্রাম বটই কিছু দেওয়া আছে সেই বটগুলাতে আপনি চাইলে জয়েন করতে পারবেন যেগুলাতে আপনি জয়েন নাই ঠিক আছে সেগুলা দেওয়া আছে এখান থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রোড ম্যাপ আছে রোড ম্যাপের ভিতরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু তাদেরই দেওয়া আছে রোড ম্যাপেরই ই দেওয়া আছে তাদের কোনটা কোনটা কমপ্লিট সেটা কিন্তু এখানে দেখাইতেছে যে ডান ঠিক আছে হয়েছে তারপর টিকচিহ্ন দেওয়া আছে তার পাশাপাশি যেগুলো এখনো কমপ্লিট হয় নাই বা আপকামিং এখনো আছে সামনে আসবে ঠিক আছে সেটার ভিতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কয়েনটাকে লিস্ট করবে সেটা কিন্তু এখানে দেখাইতেছে ঠিক আছে এই যে লিস্টিং এর সময় চলে আসছে তো এখন লিস্টিং এর সময় তারপরে তারা এটাকে এনএফটি কালেক্ট করার জন্য একটাই দিবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে এনএফটি কালেক্টও করতে পারবেন যদি এনএফটি কালেক্টের অপশন দেয় তাহলে সেটাতে কিভাবে করবেন বা কিভাবে করতে হবে সেটার বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব যাই হোক এখান থেকে আমরা এই যে রেফার করতে পারবো রেফার করলে আপনি এখান থেকে কমিশন পাবেন এখানে কমিশনটা হইতেছে এরকম আপনি যাকে রেফার করবেন সে হবে ফার্স্ট লেভেলে তারপরে সে যাকে রেফার করবে সে হবে সেকেন্ড লেভেলে তারপরে এই দুই নম্বর লোকটাকে যাকে রেফার করবে সে হবে এখান থেকে তিন নম্বর লেভেল পর্যন্ত ঠিক আছে তো এখান থেকে এই রেফার কমিশনটা মানে এরকমভাবে আসে তো যাই হোক আপনারা চাইলে আপনাদের টিম তৈরি করতে পারবেন তো যাই হোক আপনারা টিম তৈরি করেন কারণ এখান থেকে নিজে কাজ করা থেকে আপনার যদি টিম নিয়ে কাজ করতে পারেন তাহলে মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট এই টিম থেকে পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই টিম নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় যেটা হলো মানে সব থেকে মজার বিষয় আপনারা যারা রেফার করবেন তাদের জন্য তো এখান থেকে আমরা তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসি তো তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্াছেন অলরেডি কিন্তু পাঁচ লাখ মেম্বার প্লাস হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে ছয় দিন আগে একটা পোস্ট করছে সে পোস্টের ভিতরে যে সব বিষয়গুলা বলে রাখছে সেগুলা যদি সত্যি এরকম হয় তাহলে কিন্তু এখান থেকে কাজ করলে আপনারা মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এটাও ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে যে ফার্মিংটা তারা অ্যান্ড করবে মানে ফার্মিংটা বন্ধ করবে হলো চারে অক্টোবর থেকে তাদের ফার্মিং বন্ধ হয়ে যাবে তারপরে এখানে যে বিষয়গুলো বলানো আছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের একটু বলে রাখি আপনারা এখান থেকে যা ইনকাম করবেন ঠিক আছে ধরেন এখান থেকে এক একটা কয়েন ইনকাম করছেন সেই একটা কয়েন কি আপনি উজ্জ্বত দিতে পারবেন কোন কয়েন এখানে লক করবে না ঠিক আছে তারপরে আপনার যেরকম রেফার করতেছেন অনেকেই আছে আমরা জানি যে রেফার করলে আনলিমিটেড রেফার করলে ওইখান থেকে তারা ফ্যাক রেফার হিসেবে ধরে তারপর অ্যাকাউন্ট ব্যান করে দেয় বা ই করে দেয় ঠিক আছে এই এইসব ঝামেলাগুলো করে কিন্তু এই বটটার ভিতরে তারা বলতেছে তারা এইসব বিষয় নিয়ে কোনো ঝামেলা আপনাদের করবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেনের মাধ্যমে তারা লিস্টেড হবে সেটা কিন্তু অলরেডি তারা জানাই দিয়েছে কিন্তু টোন তাদের এখন পর্যন্ত কোনো সাপোর্ট বা তেমন কিছু করতেছে না কিন্তু তাদের ফার্মিংটা এই বন্ধ করার পর তারপরেই তো তারা এটাকে লঞ্চ করার জন্য রেডি করবে তাই না তো ফার্মিংটা বন্ধ করার পর হয়তোবা খুব শীঘ্রই তারা কবে লঞ্চ করবে না করবে সেই সব বিষয়গুলা আমরা জানতে পারবো তো যাই হোক এখান থেকে আপনারা যতটুক সম্ভব হয় এখন যতটুক সময় আপনাদের হাতে আছে। ঠিক আছে অতটুক সময়ের ভিতরে আপনারা এখান থেকে কয়েনটাকে আর্নিং করতে পারেন আর্নিং করার পর এখান থেকে যখন এখান থেকে এই কয়েনটা লিস্টেড হবে তখন হয়তোবা মোট মোটামুটি রেটটা যদি একটু ভালো পাই তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আমরা এখান থেকে নিতে পারবো তো আপনারা এখান থেকে বসে না থেকে আপনারা অন্য সব বোর্ডগুলোতে যেরকম কাজ করেন এটার ভিতরে আট ঘন্টা পরপর যেরকম আমি সব সময় বলে থাকি সারা দিন যে সময় দিতে হবে এটা কোনো কথাই নেই ঠিক আছে আপনি জাস্ট এখান থেকে সারাদিনে একবার এসে আপনার যে অ্যাক্টিভিটি গুলো আছে বা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে যাবেন তাহলেই যথেষ্ট ঠিক আছে তো এখান থেকে আমাদের মেন অ্যাকাউন্টটাতে নিয়ে চলে আসবো তো মেন অ্যাকাউন্টটাতে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার দুই হাজার দুইশো ষাটটা কয়েনের মতন হয়ে গেছে তো আপনারা এখান থেকে ডেলি চেক ইন করবেন তাহলে আপনাদের এই প্রফিট পার আওয়ারটা বাড়বে এটা হলো প্রফিট পাওয়ার আওয়ারের মতন মনে করেন আপনারা যদি এখান থেকে একদিন মিস করেন তাহলে এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থেকে শুরু হবে তারপরে আবার ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে আপনি যতদিন এখান থেকে একটি কাজ করতে পারবেন ঠিক আছে মানে কোনো দিন মিস না দিয়ে এখান থেকে যত যতদিন অ্যাক্টিভ কাজ করতে পারবেন তত স্পিড বাড়বে আপনার ইনকামের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনকামটা কিন্তু অলরেডি আপনার নতুন যারা আছেন তাদের ইনকামটা আরও কম হবে ঠিক আছে আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিস করি না আমরা এক ছয় দিন যাবত এটাকে ক্লেম করতেছি তার জন্য এটা দেখতে পাচ্ছেন আমাদের একশো উনপঞ্চাশটা করে কয়েন কালেক্ট করে দিতেছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা কয়েনগুলোকে কালেক্ট করে নিতে পারবেন তো অলরেডি তো দেখতেই পারলেন আমাদের ইনকামটা এখান থেকে মোটামুটি আমরা করছি তারপরে যে এর বিষয়গুলো বললাম নতুন অ্যাকাউন্ট হয়তো বা তারা টাক্গুলো দিতেছে না ঠিক আছে তারপরে এখান থেকে পুরান অ্যাকাউন্টে বা নতুন নতুন যদি কোন কাজ আসে সেইগুলো আপনি কাজ কমপ্লিট করতে পারবেন তো পরবর্তীতে যদি আপনাদের ওয়াললেট কানেক্ট করার জন্য এক ভিডিও লাগে তাহলে বলবেন অবশ্যই কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে ওয়াললেট কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখিয়ে দেবো তো এখান থেকে আপনারা রেফার করতে পারেন এখানে রেফারের ইটা দেখতে পাচ্ছেন যে আমি যেটা বললাম যে এখান থেকে রেফার কমিশনের ইটা আছে ঠিক আছে রেফার কমিশনটা হইতেছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এই যে তিন নম্বর লেভেল ঠিক আছে ঠাঁট লেভেল তো যাই হোক এটা দেখা যেতেছে কামিং সোনের ভিতরে আছে যাই হোক এটা খুব শীঘ্রই হয়তো বা খুলে দেবে ঠিক আছে তো এখান থেকে আমরা কাজগুলো কমপ্লিট করে নিব রেফার করতে থাকবে এখান থেকে রেফারের যে বোনাসটা সেটাকে ক্লেম করে নেব তো এরকমভাবে আপনার কাজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো আশা করি আপনারা এটার কাজের বিষয়গুলো বুঝতে পারছেন এটা যে আপডেটগুলো আছে মোটামুটি আপনাদের দিতে পারছি তো আপনারা যারা এখন পর্যন্ত এটাতে জয়েন হন নাই তাদেরকে বলবো অবশ্যই জয়েন হয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশনে পোস্ট লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা জয়েন হলে ওইখান থেকে আপনাদের যে কাজটা আছে সেটা করে নেবেন ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে জয়েন আসেন কারণ পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটার আপডেট নিউজটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে জয়েন থাকতে হবে কারণ আপনারা যদি এখানে জয়েন না থাকেন পরে কোনটাতে কী হইতেছে না হইতেছে সেটার আপডেট কিন্তু আপনি জানতে পারবেন না তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটার বিষয়ে কমেন্ট করে দিয়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারেন ঠিক আছে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন তো আজকের মতন আলাইকুম টাটা